আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। স্ক্রিনের মধ্যে একটি সাইট দেখতে পাচ্ছেন, সাইটটার নাম হচ্ছে স্কাইবিটিসি। তো যে কোনো ব্রাউজারে গিয়ে যদি আপনারা সার্চ দেন skybtc.com লিখে, তাহলে কিন্তু আপনারা এই সাইটটা পেয়ে যাবেন। আর আজকের এই ভিডিওতে আমি দুইটা সাইট আপনাদের সাথে শেয়ার করব, একটা হচ্ছে স্কাইবিটিসি আর একটা হচ্ছে cloudfaucet.io। তো তার ভিতরে skybtc থেকে কিভাবে আপনারা উইথড্র করবেন সেটা আমি আজকের ভিডিওতে মাস্ট বি দেখাবো। আর এখান থেকে চাইলে আপনারা চার ধরনের ওয়ের মাধ্যমে আর্নিং করতে পারবেন, একটা হচ্ছে অফারঅল বা ফেস্ট পে, তারপর শর্ট লিঙ্ক, পিটিসি অ্যাড এবং ইনভাইটার আদার করে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। এর মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, তাদের টোটাল ইউজার হচ্ছে 30,267 জন, তারপরে অ্যাড ভিউ করেছে 453,567টা এবং ক্লেম হয়েছে 0.253 এবং অফার আছে কিন্তু এতটা। আপনি যদি নিচে স্ক্রল ডাউন করেন, তাহলে কিন্তু আপনারা এই সাইটের পেমেন্ট প্রুফগুলা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একজন কিন্তু 341 BTC 3 মিনিট আগেও কিন্তু উইথড্র করেছে, তারপরে এখান থেকে আরেকজন 250 BTC কিন্তু 9 মিনিট আগেও কিন্তু এখান থেকে উইথড্র করেছে। এখান থেকে আপনারা মাত্র 250 BTC হলে কিন্তু এখান থেকে উইথড্র নিতে পারছেন। আর সাইটটা কিন্তু ভেরি ট্রাস্টেড একটা সাইট, অ্যাড ডেকে ইনকাম করার এক কথা হচ্ছে এটা সেরা একটা সাইট। তো আপনারা কষ্ট করলে, এখানে কাজ করলে অবশ্যই এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা মূল ভিডিওতে চলে যাব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সকল ধরনের আপডেট পেতে পাশে থাকার বেল আইকন বাটনটি বাজতে একদমই ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, অবশ্যই যদি এখানে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। আর অ্যাকাউন্ট খোলার প্রসেসটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখেছিলাম, কীভাবে কাজ করতে হয় সেটাও দেখিয়েছিলাম। তো জাস্ট আমি আজকে আবারও দেখিয়ে দিছি। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফার্স্টে বলে আপনার ইউজার নেমটা দিবেন। তো আমি আমার ইউজার নেমটা এখানে দিচ্ছি, তারপর এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, তারপর এখানে দেখুন ইন্টার বিটিসি অ্যাড্রেস। এখানে আপনাকে কয়েন বেসে গিয়ে আপনার হচ্ছে বিটকয়েন অ্যাড্রেসটা এনে এখানে দিতে হবে। তারপর এখানে অবশ্যই এখানে আপনাকে হার্ড ডিটেক্স পাসওয়ার্ড এখানে ইউজ করতে হবে, ওকে। আর এখানে একটা টেন্স কন্ডিশনের একটা টিক আছে, জাস্ট এটা এনাবল করে রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপরে যদি আপনার ইমেইলে ভেরিফিকেশন কোড যায়, সেটা আপনি ভেরিফিকেশন করে আপনার অলমোস্ট অ্যাকাউন্টটা কিন্তু ডান হয়ে যাবে। যেহেতু এখানে আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আর আমরা অ্যাকাউন্ট খুললাম না, জাস্ট এখানে লগ ইন ক্লিক করলাম। এবার আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হবে। এই সব কিছু দিয়েই কিন্তু আমি এখানে লগ ইন করছি, ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু শেষ, জাস্ট এবার আমাদের লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে এখানে একটা ক্যাপসা আসবে, এটা আপনি জাস্ট ফিল আপ করে দেবেন। তারপরে লগ ইনে ক্লিক করলে আপনাদের অল্প কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখুন skybtc ড্যাশবোর্ডে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। এখান থেকে আপনারা ভিউয়ার্স বা ক্লেম করে, তারপরে এখানে ভিজিট করে, তারপরে এখানে অফার কমপ্লিট করে কিন্তু এখান থেকে আপনারা টাকা আর্নিং করতে পারবেন, ওকে। তো আমি সবগুলো যেহেতু দেখেছিলাম, আর আমি এখানে দেখুন এখান থেকে এটা চোখের আইকন আছে, এখানে ক্লিক করে দিলাম। কিভাবে অ্যাড ডেকে আপনারা আর্নিং করবেন সেটা একটু দেখিয়ে দেবো। তো দেখুন ইউ হ্যাভ অ্যাভেলেবল 0 ভিউয়ার্স। তো এখানে আমাদের অ্যাড ডেকা কিন্তু আমার অলরেডি শেষ, আমি এখানে অ্যাড ডেকেছি। তো অ্যাড দেখতে হলে আপনারা জাস্ট এখানে ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু এখান থেকে আপনারা অ্যাডটা দেখে এখান থেকে সাতোশি আর্নিং করতে পাবেন, ওকে। আর কিভাবে অ্যাড দেখতে হয়, কিভাবে সাইন আপ করতে হয়, এভরিথিং সব কিছু কিন্তু আগের ভিডিওতে দেখানো হয়েছে। যদি আপনি ভিডিওটা মিস করে থাকেন, তাহলে আমি ওই ভিডিওর লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন, ওকে। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্ভারটা আছে, সার্ভার ডেকেও আপনারা এখান থেকে আর্নিং করতে পারেন। তো সার্ভারটাও কিন্তু আমাদের জন্য অ্যাভেলেবল নাই। তারপরে এখানে শর্ট লিঙ্ক আছে, শর্ট লিঙ্ক করে এখান থেকে আপনারা আর্নিং করতে পাবেন। তো শর্ট লিঙ্কের উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন অনেক অনেক ধরনের শর্ট লিঙ্ক কিন্তু এখানে চলে আসছে। দেখুন প্রত্যেকটা শর্ট লিঙ্কের জন্য আপনি 11 সেন্ট 11 সাতোশি, তারপরে 10 সাতোশি, তারপরে 9 সাতোশি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই মুহূর্তে আপনার জন্য 16টা হচ্ছে শর্ট লিঙ্ক কিন্তু এই মুহূর্তে তার তোমার আপনার জন্য অ্যাভেলেবল রয়েছে। আর সবশেষে সেখান থেকে আপনারা কীভাবে উইথড্র করবেন সেটা একটু দেখিয়ে দিই। উইথড্র করার জন্য আপনি ওয়ালেটের উপরে ক্লিক করবেন। ওয়ালেটের ওপর ক্লিক করার পরে আপনি এখানে দেখুন আমাদের ইওর টোটাল ব্যালেন্স হচ্ছে 3 সাতোশি রয়েছে, ওকে। তা আমি কিন্তু দেখুন 22 মিনিট আগেও কিন্তু এখান থেকে 250 BTC কিন্তু আমি উইথড্র দিয়েছি এবং এটা দেখুন এখানে পেন্ডিংয়ে রয়েছে, ওকে। তো কীভাবে উইথড্র করেছিলাম সেটা আমি একটা ভিডিওতে রেকর্ড করে রেখেছি, সেটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এটা হচ্ছে এখান থেকে এটা ক্লিক করে আমি এখানে বড় করে দিলাম। তো দেখুন আর ইউ শিওর, তারপরে এখানে আপনারা উইথড্রতে ক্লিক করার পরে ইয়েস ডু ইটে ক্লিক করবেন, ওকে। তো দেখতেই পাচ্ছেন আমাদের উইথড্র সাকসেস, আমাদের কিন্তু এইভাবেই কিন্তু আমরা এখান থেকে আগের ভিডিওতে উইথড্র করেছিলাম, ওকে। তো জাস্ট আপনারা দেখে নিলেন যে কীভাবে এখান থেকে উইথড্র করতে হয়।
এখন আমি সেকেন্ড যে সাইটের কথাটা আপনি আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে দেখুন cloudfaucet.io তো যে কোনো ব্রাউজার যদি আপনারা সার্চ দেন cloudfaucet.io লিখে তাহলে আপনারা এই সাইটটা পেয়ে যাবেন আর এই সাইটটা হচ্ছে প্রতি 45 মিনিট পর পর আপনি একটা করে ক্লেম পাবেন এবং সেই ক্লেমের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি আর্নিং করতে পাবেন আর এরও নিচে আপনি স্ক্রল ডাউন করলে পেমেন্ট প্রুফগুলো দেখতে পাবেন দেখো দেখতেই পাচ্ছেন 5 মিনিট আগেও কিন্তু এখানে দেখুন হচ্ছে 5079 BTC কিন্তু একজন নিয়েছে তারপরে 16 মিনিট আগেও কিন্তু এখানে দেখুন 1 LTC কিন্তু নিয়েছে এখান থেকে আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন আর এখানে দেখুন বাংলাদেশী লোকও কিন্তু অনেকটা কাজ করে এবং পেমেন্ট কিন্তু তারা নেয় ওকে এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি একটু দেখিয়ে দিই অ্যাকাউন্ট খোলার জন্য আপনি সাইনিং এ ক্লিক করবেন সাইনিং এ ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন সাইন আপ অপশনে ক্লিক করার পরে প্রথমে আপনাকে ফুল নামটা দিতে হবে তারপরে ইউজার নেম দিতে হবে তো ইউজার নেমটা হচ্ছে এমন হবে ওকে ইউজার নেমটা ঠিক এমন হবে আপনি নাম দিবেন তারপরে যে কোনো সংখ্যার সাথে অ্যাডজাস্ট করে দিলে আপনার ইউজার নেমটা হয়ে যাবে তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই এখানে আপনি হার্ড ডিটেক্স পাসওয়ার্ড ব্যবহার করবেন তারপরে এখানে আপনি কনফার্ম পাসওয়ার্ডটা ব্যবহার করবেন তারপরে দেখুন আই এম নট রোবট একটা ক্যাপচা আছে এটা ফ্লাপ করবেন তারপর টার্মস কন্ডিশনের টিক মেরে রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে যদি আপনার ভেরিফিকেশন কোড যায় ইমেলে সেটা ভেরিফিকেশন করে দিলে আপনার অ্যাকাউন্টটা অলমোস্ট হয়ে যাবে যেহেতু এখানে আমাদের একটা অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট খুললাম জাস্ট সাইনিংয়ে ক্লিক করলাম সাইনিংয়ে ক্লিক করার পরে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো তো লগ ইন করার জন্য আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ইমেল এবং এখানে পাসওয়ার্ড তারপরে আই এম এ নট রোবট একটা ক্যাপচা ছিল সেটা কিন্তু অলরেডি ফিল আপ করা শেষ এবার আমরা এখানে লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে দেখুন সাকসেস আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হওয়ার জন্য অটোমেটিকলি কিন্তু আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে আর এখানে আমাদের ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন 1013852 LTC কিন্তু এখানে লাইট কয়েন কিন্তু আমাদের রয়েছে আর এখান থেকে প্রতি 45 মিনিট অন্তর অন্তর কিন্তু আপনি একটা করে ক্লেম করতে পারেন ওকে তখন এখান থেকে কীভাবে আপনারা ইনকাম করবেন সেটা আমি একটু দেখিয়ে দেবো তো ইনকাম করার জন্য এখানে দেখুন ফলসেট এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনারা দেখুন কোন কয়েনটা এখান থেকে আর্নিং করতে চাচ্ছেন ওকে বিট কয়েন লাইট কয়েন ডগি কয়েন ইথুরাম এটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ওকে তো আমি এখানে লাইট কয়েনটা দিলাম লাইট কয়েনটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কালেক্ট এই কালেক্ট অপশনে আমি ক্লিক করে দিলাম কালেক্ট অপশনে ক্লিক করার পরে এখানে একটা ক্যাপস আছে জাস্ট আমি এটা ফ্লাপ করে দিচ্ছি ওকে তো ফিল আপ করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইউ কালেক্ট এত এত পয়েন্ট কিন্তু আমরা এখান থেকে লাইট কয়েন পেয়ে গেলাম 29,987 লাইট কয়েন কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম আর এখানে দেখুন একটা টাইম কাউন্টডাউন হচ্ছে এখান থেকে আবারও আমরা 44 মিনিট 45 সেকেন্ড পরে কিন্তু আমরা এখান থেকে আবারও ফলসেটটা ক্লেম করতে পারবো আমরা যদি ড্যাশবোর্ডে চলে যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের ব্যালেন্সটা কিন্তু দেখতে পারবো আমাদের ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন যে 0.003 সেন্ট কিন্তু আমাদের ব্যালেন্সটা হয়ে গেল তো জাস্ট এখান থেকে উইথড্র করার জন্য উইথড্রতে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনার হচ্ছে এটা হচ্ছে লাইট কয়েনটা সিলেক্ট করবেন এখানে প্রথমে সিলেক্ট করার পরে এখানে আপনার ইন্টার অ্যামাউন্টটা দিবেন তারপরে আপনার এখানে দিয়ে একটা এখানে দেখুন একটা টিক আছে এই টিকের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার অটোমেটিকলি এখানে উইথড্র হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সকল ধরনের আপডেট পেতে পাশে থাকার বেল আইকন বাটনটি বাজাতে একদমই ভুলবেন না যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত আবারও আগামী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে